হ্যালো গাইস, প্রিয়ান স্পোর্টসের আরও একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। তো তোমরা সকলেই জানো নর্থ ইস্ট ম্যাচে কিন্তু রেফারিকে ধাক্কা দেওয়ার জন্য ইস্টবেঙ্গলের একমাত্র বিদেশি যিনি কিন্তু ইস্টবেঙ্গলকে সত্যি পরিচালনার একটা দায়িত্ব নিয়েছিলেন, তার ইন্ডিভিজুয়াল স্কিল থেকে শুরু করে তার গোল করার দক্ষতা সব কিছুতেই তিনি প্রুভ করেছিলেন যে ইস্টবেঙ্গল এবং ISL-এ বিদেশিরা যে পার্থক্য গড়ে দেয় সেই হিসাবে তার খেলা দিয়ে। তো সেখান থেকে দাঁড়িয়ে সেই প্লেয়ারটাই কিন্তু সাসপেন্ড হয়ে রয়েছে নর্থ ইস্ট ম্যাচে। রেফারিকে ধাক্কা দেওয়ার জন্য কিন্তু তাকে 5 ম্যাচ সাসপেন্ড করা হয়েছে, সাথে 1,00,000 টাকা জরিমানা হয়েছে। তো ইস্টবেঙ্গল কিন্তু এখানে অ্যাপিল করেছিল ডিসিপ্লিনারি কমিটিতে। তো সেখান থেকে জানা যায় 3 ম্যাচ অথবা 4 ম্যাচ সাসপেন্ড হয়। তো লাস্ট খবর যেটা পাওয়া যায় যে 4 ম্যাচের সাসপেনশন হবে, মানে 1 ম্যাচ কমিয়ে দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই জিনিসটা কিন্তু হয়নি, কারণ যদি 4 ম্যাচ সাসপেন্ড থাকতো তাহলে জামশেদপুর ম্যাচ শেষ সাসপেনশনে থাকতো, গোয়া ম্যাচ থেকে নামতে পারতো, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। ডিসিপ্লিনারি কমিটি তো তার শাস্তি কমায়নি, উপরন্তু অ্যাপিল করার জন্য আরও 60,000 টাকা কিন্তু জরিমানা করা হয়েছে। তো সেখান থেকে কিছু কিছু মিডিয়া দাবি করছে, মানে এটা কিন্তু আমাদের যদিও জানা নেই, তবে কিছু মিডিয়া দাবি করছে এর জন্য কিন্তু SC মানে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্টের লোকজন দায়ী, কারণ তাদের তরফ থেকে কোনো, যখন ডিসিপ্লিনারি কমিটি এই জিনিসটা নিয়ে বসেছিল আলোচনায়, তো সেই সময় কিন্তু শ্রী সিমেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে কোনো প্রতিনিধি তাদের সাথে যোগ দেয়নি, এবং মিটিংয়ের সময় পেরিয়ে যাওয়ার পরে নাকি আবারও তাদের কাছে ফোন করা হয় শ্রী সিমেন্টের তরফ থেকে। সেখানে দাবি করা হয় যে আবারও যাতে মিটিংটা পুনরায় করা হয়। তো সেখান থেকে কাদের দোষ কাদের দোষ নেই এটা কিন্তু পুরোপুরি এখন মিডিয়া যা দাবি করছে তার ওপর, এবং FSDL জানে, শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ জানে। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ক্ষতি হলো ইস্টবেঙ্গলের একটা বলা যায়, কারণ এই ইস্টবেঙ্গল টিম নিয়ে কিন্তু লড়াই করেছে রেনেডি সিং বেঙ্গালুরু ম্যাচে এবং মুম্বাই সিটি FC ম্যাচে। আশা করা যেত যে আজকের ম্যাচটা জামশেদপুর ম্যাচে লড়াই করলেও গোয়া ম্যাচ থেকে একটু ভালো অ্যাটাকিং দেখা যেত যদি পেরোসবিক ইন করতো দলে, কিন্তু সেখান থেকে সেই সুযোগটা কিন্তু হচ্ছে না। তো তার জন্য কে দায়ী কারা দায়ী সে বিষয়ে সঠিক তথ্য হয়তো কিছুক্ষণ পরে বা আজকের পরেই আমরা হয়তো ডিটেলসে পেয়ে যাব, তবে পেরোসবিক না থাকায় কিন্তু একটু হলেও সাফার করবে ইস্টবেঙ্গল এবং সাফার করছে ইস্টবেঙ্গল। যদিও ইস্টবেঙ্গলে নতুন বিদেশি চলে এসছে, দেখা যাক তিনি কবে নামতে পারেন। শোনা যাচ্ছে হার্ড কোয়ারেন্টাইনে থাকবেন 10 দিন এবং তারপরেই মাঠে নামবেন।